আমাদের নিবেদনে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা নাটক উপরতলা নিচের তলা পরিবেশনায় করব আমরা কালের মন্দিরা, নির্দেশনা কবিতা ভট্টাচার্য, আমাদের সঙ্গে আবহে ঈশান রায়। নাও নাও নাও, ধরো 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 ধরো, একটার ওজন দেখেছো? তার উপর তোমার এই ফুল ঝাড়ু, বগলে ফুল ঝাড়ু নিয়ে রাস্তায় হাঁটা, বুঝলে মাধুরী, এক ঝকমারি ব্যাপার। তিন তিনবার ধোলাই খেতে খেতে বেঁচে গেছি জানো, কারুর গায়ে একটু লাগলো কি লাগলো না, অমনি তেরিয়া এই সন্ধ্যাবেলায় ঝাঁটা মারলে। এই কলকাতার মানুষ এমন খেকি হয়ে গেল কেন বলো তো? ভিটামিনের অভাব, বুঝেছো? ভিটামিনের অভাব। ঠিক বলেছো, কিছু হলো কি হলো না, সারের মতো গুঁতো তেল। যাই হোক শোনো, মাছ খাওয়া ছেড়ে দাও, বুঝলে মাছ খাওয়া ছেড়ে দাও। 400 টাকার কমে কোনো মাছ নেই, হ্যাঁ? সেফ আলুর দম চালাও, আলুর দম, তাতেই দেখবে দম বেড়ে যাবে। সে একটা গান ছিল না, দাম বাড়ে দাম, দম মারো দম। এই শুয়ে পড়ি ভাই। আরে সত্যি সত্যি শুয়ে পড়েছে। এ কি তোমার এই ঝোলায় চা কোথায়? বেরোনোর আগে অন্তত 1000 বার বলেছি চাই না মনে করে, আর সেই চাটাই ভুলে এলে এখন কি হবে? এই এই চায়ের কথা তুমি একবারও বলনি কিন্তু। হ্যাঁ, আমার মেমোরি অত খারাপ নয়, জানো জানো রবীন্দ্রনাথের আফ্রিকা আমি লাইন বাই লাইন মুখস্থ বলতে পারি এখনো, জানো? শুনবে না বাবা, তুমি আগে যাও চা নিয়ে এসো, এক্ষুনি তো চা খেতে চাইবে। আমি আর পারছি না মাধুরী, আমার জান কয়লা হয়ে গেছে। শোনো না, তোমার চা মানে তো গামছা নিংড়ানো জল, তাই না হয় একটু করে আনো। তোমার এই গা জ্বালানো কথা শুনে না আমার আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না। রাগ করো না দেবী, রসিকতা বুঝতে শেখো, জীবন বড় শুকিয়ে এসেছে, এই কটা দিন গেয়ে যেতে দাও, শুধু গান প্রাণ ভরে। যাই যাই, এ নিঘাত বারোয়ারি পুজোর চাঁদা। রোয়াব দেখেছো? কই, কোথায় কোথায় মানুষ বাবু? আপনার শাড়ির অর্ধেক, তার আমি কি জানি? জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন আপনার এই ডাকাতে বউকে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখছি হাত নেই। কেন নেই? কেন নেই? কেনার সময় পুরোটা ছিল তো? পুরোটা ছিল তো, যেমন দেবা তেমনি দেবি। এই এই মাধুরী, ইনি কি বলছেন? হাপ, আমি কাঁচি দিয়ে কোচ করে কেটে নিয়েছি, একেবারে মাপ মতো। সে আবার কি, তুমি ওর অপর তোমারে ওরই ফ্ল্যাটে ঢুকে ওরই শাড়ি আধখানা কেটে নিয়ে চলে এলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বদমাইশি, বুঝলেন? বদমাইশি। ফ্ল্যাটে যাব কেন, শাড়িটাই তো নেমে এলো আমার মুখের কাছে। অপরের ভিজে শাড়ি আমার মুখে ঝাপটা মারবে তা তো হতে পারে না। অনেকবার অনুরোধ করেছি, ওপরের বারান্দা থেকে ওভাবে সকালে ভিজে শাড়ি ঝোলাবেন না, আমাদের বারান্দায় তখন আর বসা যায় না, ঘর অন্ধকার হয়ে যায়, আকাশ দেখা যায় না, ফোঁটা ফোঁটা জল পড়ে, মেঝেটা ভিজে যায়। ওখানে আমার তুলসী গাছ, শুনেছিলেন? ভেবেছিলেন একবারও আমার কথা? রেখেছিলেন অনুরোধ? অভদ্র মেয়ে, আমার ফ্ল্যাটে আমি শাড়ি শুকোতে দেবো, সেই অধিকার আমার আছে? আমাদের এলাকায় এলে আমারও এত বড় একটা কাঁচি আছে, একটা শাড়িও আর আস্ত থাকবে। শুনছেন? শুনুন শুনুন আপনার ডাকিনী বউয়ের কথা, আমি থানায় যাব। যে চুলোই খুশি যান, আমার ওই এক দাওয়াই, ধরো আর কাটো। শুনুন, আমি হাইকোর্ট যাব। যান যান, আমার সুপ্রিম কোর্ট খোলা আছে। শুনছেন শুনছেন আপনার বউয়ের কথা? কি হচ্ছে কি মাধুরী? তুমি চুপ করো তো। ঠিকই হচ্ছে, এতদিনে ঠিক দাওয়াই পড়েছে, শাড়ি আমার আকাশ সীমানা লঙ্ঘন করলে কুচুক কাচি। একটা শাড়ি কতটা ঝুলতে পারে? পাক্কা 12 হাত। ওই যে আবার তো ঝুলিয়েছেন, যান না যান, দেখুন নিজে গিয়ে একবার সচক্ষে দেখি আসুন না, অত হম্বি তম্বি না করে। হ্যাঁ যাবই তো, অভদ্রতার একটা সীমা আছে। এই এই যাচ্ছি আমি। ওরে বাবা রে, ওরে বাবা গো, পড়ে পড়েছি গো, ওরে বাবা, জল ফেলে কি করে রেখেছে মা গো, ওরে বাবা গো। জল তো আপনি ফেলেছেন, ওই যে ঝুলছে আপনার সিনথেটিক শাড়ি, এ তারই ফোঁটা ফোঁটা জল।
আর এই যে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফলের খোসাগুলো ফেলেছে নিন নিন উঠে মরুক বাবা দিয়ে বাবা আরে বাবা তুলসী টপ লেগে আমার কোমরটা গেল গো ও মা আমি আর উঠতে পারছি না মা গো কি হবে গো মা কি হলো কি কি জগবত পালা আসুন দিদিমণি আসুন এই দেখুন না ছোটখাটো এক সমস্যা এই মাধুরী আমাকে পাগল করে দেবে সে কি রাধে কি মরণ যমুনায় ঝাঁপ দিতে চেয়েছিলেন রাধে নয় তরলাদি নিজের কোলে আজ নিজেই কা দিদিমণি আপনার কাছে আর্নিকা আছে আছে মা দাঁড়াও দাঁড়াও আনছি আরে কি হা করে দাঁড়িয়ে আছো ধরো না তরলাদিকে তুলি ঘরে নিয়ে কি বসায় আমি হাত ধরবো হ্যাঁ ধরবে দিদির হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না ওরে বাবা গো হ্যাঁ গো কোমরটা ফ্র্যাকচার হয়ে গেল না তো ওরে বাবা আমি আবার নাচ শেখাই ভয় পাবেন না দিদি নাচের কোমর অত সহজে ভাঙে না এই যে মা আর্নিকা আচ্ছা কিসের এত ভয় কোমর ভাঙা আরে দূর অত সহজে কোমর ভাঙে আমার আর্নিকা মলম আছে ব্যথার জম তরলাদি আপনি ভেতরে আসুন আপনি সোফায় ঠান্ডা হয়ে বসুন তো একটু আচ্ছা তোমাদের কিসের এত গোলমাল হলো তো আর বলবেন না নেহরা কত কি যে জানে তা তো জানবেই বাবা বিয়ের বিজ্ঞাপনে পাত্রীরা কি কি জানে তার উপরেই তো নির্ভর করে তাদের কদর জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি এই নিন ওষুধটা তরলাদি ঝক করে ঢেলে দিন গালে তাহলে তোমরা কি বলতে চাইছো শাড়ি আমি শুকোতে পারবো না আবার উত্তেজনা আচ্ছা আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো বলছি বলছি হ্যাঁ বলো তরলাদির শাড়ির ওপর থেকে ঝুলে আমাদের বারান্দা আড়াল করে দেয় তো মাধুরী আজ কি করেছে কাঁচি দিয়ে সেই শাড়ি ছেঁটে দিয়েছে ও এ সেই বিমানের আকাশ সীমানা লঙ্ঘন আর সঙ্গে সঙ্গে কামান দাদা তবে আমি কি তাহলে পিজে শাড়ি মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো না না নিদারুণ সমস্যা ইউনাইটেড নেশনস এ পাঠাতে হবে দেখছি আপনার আর কি সারা জীবন আপনি হেসেই সব সহজ করে নিলেন আমার 500 টাকা দামের শাড়ি 250 টাকা কেটে নিয়েছে এই গুন্ডা মেয়েটা আরে শোনো শোনো মা এর একটা খুব সহজ সমাধান আছে পুরো শাড়িটা লম্বা করে ওইভাবে না মেলে দুপাট করে মেলে দিও আমরা তো সবাই তাই করি আর বারান্দায় দড়ি খাটাও এই হাত দুই এক দফাতে দুটো সমান্তরাল দড়ি টাঙাবে তার উপর কাপড়টাকে বেশ ঢেউ খেলিয়ে দিও দেখবে সব সমস্যার সমাধান না না চা খাওয়া চা কি হবে হ্যাঁ চা এক কাপ চাই তো হলো আমার ফি বিনা পয়সা কি উকিল পাওয়া যায় দিদিমণি একটু বসুন আমাদের আসলে চাটা ফুরিয়ে গেছে চট করে কিনে আনছি এই তো পাশেই দোকান থাক থাক খুব হয়েছে এখন আর দোকানে ছুটতে হবে না ওরে বাবা এ চলুন আমার উপরে চলুন ও চায়ের জল চাপিয়ে এসেছি এতক্ষণ হয়তো হয়েও গেছে আমরাও যাব কেন যাবেন না না এতক্ষণ ঝগড়া হলো যে আরে দূর তুমি তো আচ্ছা বোকা ছেলে ঝগড়া ভাব ঝগড়া এই নিয়ে তো মানুষের বসবাস আসলে কি জানো বাবা উপরতলা মাঝে মাঝে এই নিচের তলার লোকেদের কথা বেমালুম ভুলে যায় এই বহুতল ফ্ল্যাটেই নয় সমাজেও কিন্তু এমন ঘটনা ঘটছে উপরতলার মানুষ নিচের তলার মানুষের কথা মনেই রাখে না তখন ওই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় মাঝে মাঝে না না বলো ভাব তরলাদি ছোট বোন হিসেবে এই নতুন শাড়িটা আপনাকে প্রণামই দিলাম তার মানে গরু মেরে জুতো দাও আহা হা হা উল্টে ফেলছো যে মা বলো জুতো মেরে গরু দান না না মা জিনিসটাকে তুমি ওভাবে পেঁচিয়ে দিও না মনটাকে ফিতে মতো একেবারে ট্রাম লাইনের মতো সোজা রাখো তরলাদি আর রাগ পুষে রাখবেন না আপনি একজন নৃত্যশিল্পী আমরা মনে মনে কত শ্রদ্ধা করি আপনাকে সত্যি বলছো হ্যাঁ তাহলে আর আপনি আগে নয় ওরে বাবা কটা বাজলো বাবা সাতটা আর কি বিখলো টিভি খলো আমার আজ প্রোগ্রাম আছে ও মা তাই নাকি খলো খলো মা মাধুরী হ্যাঁ আমার চোর নাকি হেকে বলে দাও ওই বারান্দার থেকে চার কাপ চা হ্যাঁ হ্যাঁ বলছি বলছি সাবধান মাধুরী তুমি আবার আমার মতো আছার কেউ না জানো না না তরলাদি আমি সাবধানেই যাচ্ছি শোনো শোনো তোমাদের আজ একটা কথা বলি
এই নাচটা দেখার আগে এইটুকু শোনো, মাধুরী আর যে কাজটা করলো সেটা কিন্তু ঝগড়া করে বা হেসে উড়িয়ে দেওয়ার বিষয় নয়। এই টিভি খোলো, টিভি খোলো, নাচটা দেখি। যাচ্ছি যাচ্ছি, টিভিটা খুলছি।